নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার। তো বন্ধুরা, একজন বিদেশি দুর্ধর্ষ স্ট্রাইকারের সাথে কথা বলেও তাকে হাতছাড়া করে ফেললো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই প্লেয়ারটির নাম অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে বলি, তোমরা জানো এর আগে কিন্তু স্ট্রাইকার বলতে সামার ট্রান্সফার উইন্ডোর সময় বোর্জা ব্যাস্টনের ওপর টার্গেট রেখেছিলেন ফেরান্তো, যখন তাকে পাওয়া যায়নি আর স্ট্রাইকার পাওয়ার দিকে তিনি একদমই মাথা ঘামাননি, সোজা কিন্তু দিমিত্রি পেতাতোসকে সাইন করিয়েছিলেন। এইবারেও কিন্তু তিনি যে পাঁচটা প্লেয়ারের লিস্ট জমা দিয়েছিলেন ম্যানেজমেন্টের কাছে, সেখানে কিন্তু এই প্লেয়ারটিরও নাম ছিল এবং এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়েও ছিল। তো প্লেয়ারটির নাম আমি তোমাদেরকে বলে দিই, প্লেয়ারটির নাম হচ্ছে আন্দ্রে ফিলিপ। তো আন্দ্রে ফিলিপ হচ্ছেন একজন 32 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন, মানে অক্টোবরের 6 তারিখ 2022 থেকে কিন্তু তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়েও কিন্তু খেলেছিলেন, ব্রাজিল যে জাতীয় সিনিয়র দল সেখানেও কিন্তু তিনি খেলেছিলেন। তার যদি আমরা ক্লাব কেরিয়ার দেখি তাহলে তিনি ইউক্রেন, ব্রাজিল এবং পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলবার কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। তার ক্লাব কেরিয়ারে যদি আমরা গোল সংখ্যা দেখি, অ্যাসিস্ট স্ট্রাইকার 365টা ম্যাচ খেলেছেন, যেখানে 92টা গোল আর 22টা অ্যাসিস্ট রয়েছে। তো দুর্ধর্ষ স্ট্রাইকার ছিলেন, যদি আসতেন এটিকে মোহনবাগানের জন্য একটা বড় সাইনিং হতো। এছাড়া ব্রাজিলের জাতীয় দলের হয়েও কিন্তু 4খানা ম্যাচ খেলেছিলেন, তো খুবই ভালো প্লেয়ার ছিলেন। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে কীভাবে ডিলটা ভেস্তে যায় সেটা জানা যায়নি। তবে প্লেয়ারটি দুর্ধর্ষ প্লেয়ার ছিলেন, যদি সাইন হতো একটা বড় সাইনিং হতেই পারতো এটিকে মোহনবাগানের জন্য। তো এই প্লেয়ার শেষ অবধি না পাওয়ায় কিন্তু ফেডেরিকো গ্যালাগোকে দলে নেওয়া হয়েছে। একজন স্ট্রাইকারের সাথে কথা বলে যখন সে এলো না, তখন আবার একজন অ্যাটাকিং মিডিয়াকে নেওয়া হলো। তো জানা নেই, লাইক ফর লাইক চেঞ্জ একদমই নয়। তো এইটাই জুয়ান ফেরান্দো কিভাবে ম্যানেজ করেন এবারে, এটাই দেখার বিষয়। এবং 14 তারিখে রয়েছে জুয়ান ফেরান্দোর অগ্নি পরীক্ষা, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।